মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ দিয়ে হাঁটছেন না পথচারীরা, দুর্ঘটনার তোয়াক্কা না করে পায়ে হেঁটে রাস্তা পারাপার হচ্ছেন মহাসড়কের উপর দিয়েই। ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদীর চিনিসপুর তরোয়া জেলখানা মোড়ের প্রতিদিনের দৃশ্য এটি। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে তরুণ তরুণী ও বৃদ্ধ নারী পুরুষেরও জীবন বাজি রেখে পারাপার হচ্ছেন এই মহাসড়ক। আসলে অ্যাকচুয়ালি আমাদের ফুটওভার ব্যবহার করা উচিত, আসলে সময়ের অভাব তো ইয়া হয়ে গেছে, ভুল হয়ে গেছে। পূর্ব দিকে ডিসি রোড ও পশ্চিম দিকে পলাশ উপজেলায় যাওয়ার একমাত্র সড়ক। পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে ব্যস্ততম এই মহাসড়কের উপর দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা, অথচ সড়ক ও জনপথের নির্মিত ফুটওভার ব্রিজটি ব্যবহার করছেনই না তারা। এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও দিনভর লেগে থাকছে মহাসড়কের যানজট। অনেক সময় ট্রাফিক পুলিশকেও রাস্তা পারাপারে পথচারীদের সহায়তা করতে দেখা যায়। হ্যাঁ, এটা সরকারি ভাবে যদি মোবাইল কোর্ট বা ম্যাজিস্ট্রেট স্যারেরা থাকে যদি এটা যদি করে ভালো হবে। ফুটওভার ব্রিজটি পথচারীরা যাতে ব্যবহার করে এমন সহায়ক কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। যতদিন পর্যন্ত এই বদ অভ্যাসটা দূর না হয় অতদিন পর্যন্ত যদি এখানে একটা মোবাইল কোর্ট দেওয়া হয় তো মানুষের অভ্যাসটা হয়তো ঠিক হতে পারে। জেলার ব্যস্ততম এ স্থানটিতে দ্রুত একটি আন্ডারপাস তৈরি করে জনদুর্ভোগ লাগাবে সহায়ক ভূমিকা পালন করবে স্থানীয় প্রশাসন, এমন প্রত্যাশা এই সকলের। মোহাম্মদ মাজহারুল পারভেজ, বাংলা ভিশন, নরসিংদী।